हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। वेलकम तुम्हारे आज के ब्लॉगे। आज के हलो शुक्रवार और सकाल 10:30 बजे एखन। और अभी जेटा कर देखते कत नोरा बेर कर बक्स खाटे तला थे। एक जन जिज्ञेस कर दीदी तुम्हें बक्स खाटे तलाटा कि क्लिन करो। तो हे बेपार 15-20 दिन बदे बदे मैं मोटमोटी 15 दिन बदे बदे बोलते पर यम एक स्टीलर वो लाठी वो टाइप ढुकी नहीं तरह भलोक जगह थे क्लिन कर नहीं आसि। तो वगलो कि बोलो तो किचुई ना आदि मत को चिप्स खेलो बिस्किट खेलो हम फेलो फैने हवाते बक्स खाटे तले ढुके गल। और बक्स खाटे तलाटा मैं फ्लोर थे जस्ट 2 इंच मत उँचुते। तो कारण ना झाटा ढुके प्रत्येक दिन क्लिन करब से कौन सम्भव है ना। तो माझे माझे क्यों करो एरक सब बेर नहीं आसि लाठी लम्बा धरण को लाठी दिए तपर को रकम एकटूखानी मैं एक टावल दिए एक वाइपार दिए जोटा कि जाए भेतर पोचे ततटा एक मुछे नहीं आसि। पुरोटा क्लिन करा जाए ना सम्भव है ना। तो सेटाई देखालाम तोमादेर। और ओदिकटा सुपर्णादी काज करते चले एसेछे। सुपर्णादी घर मुछे दिच्छे और आमी एखन हच्छे गाछे जल देबो। तो सकालबेला आमार हजबैंडो गाछे जल देयनि और आमारो घुम थेके उठे आजके देवा हयनि। तो आमार हजबैंड अफिसे गिये आबार फोन करेछे आमाके जे गाछे जल देवा हयनि, गाछे जल दिये दिओ। तो एखन आमी गाछे जल दिच्छि। और একটা জিনিস তোমায় দেখাচ্ছি, অপরজিতে ফুল গাছটা দেখো আস্তে আস্তে কিরকম শুকিয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি মাটি কম, তো মাটি কমের জন্য আমার মনে হচ্ছে আর সেরকম একটা স্পেসও পাচ্ছে না তার জন্য। তোমাদেরকে একবার দেখায় যে এখানে পড়াশোনা হচ্ছে। এখানে কিচ্ছু হচ্ছে না, শুধুমাত্র পড়াশোনা আর অনেক অনেক পড়াশোনা হচ্ছে। দেখো ও ম্যাথ করছে, বাট কত বই দেখো খাট ভর্তি। মানে ছেলে আমার একদম বিদ্যান। আর এইদিকে দেখো একজন কী করছে, আমার সেলাই মেশিনটা আপাতত অকেজো করে নিয়ে ওদের এটা একটা কি বলবো খেলার একটা টেবিল আপাতত করে নিয়েছে। দেখো এই যে হচ্ছে পড়াশোনার নমুনা আর ওই যে পড়াশোনা করছে। দেখো এইরকম পড়াশোনা তোমাদের বাচ্চা কাচ্চা করে কিনা একটুখানি আমাকে কমেন্ট করে জানিও তো, তাহলে আমি জানতে পারবো। দেখেছো পড়াশোনা কত পড়াশোনা করছে আদিও, একটা বই পড়বে বাট বহুত বই নামিয়ে ও দেখাবে আমি পড়ছি। আমি ও যখন পড়াতে বসবো আমি তো কোনো একটা সাবজেক্ট আমি পড়াবো, বলে আমি SST নিয়ে এসো বা সায়েন্স নিয়ে এসো, ওকে বলবো একটা বাট আনবে 10টা বই, ঠিক আছে। তারপরে আমি যদি বলি না ওই সাবজেক্ট এখন করে না, মা তুমি এখন যেটা করাচ্ছো ওটাই করাও, পরে ওটা করিও, এই হচ্ছে ওদের ব্যাপার। তো যাই হোক, চলো আজকে দিনটা হচ্ছে ভীষণ একটা ভালো দিন মানে আমার কাছে আর কি। যেমনটা ভালো করে আজকে দিন খুব সানি ওয়েদার আজকে, একদম মানে ম্যামড়ে দিন না, বৃষ্টি একদমই নেই, মেঘেও আকাশ নেই, প্লাস একদম রোদ খটখট খটখট করছে। আমি জানি না আজকে সকাল থেকে আমার প্রচণ্ড পরিমাণে এনার্জি, ঘুম থেকে উঠে গেছি মোটামুটি 6:45 তারপর ওঠার পর থেকে মানে 1 মিনিট এখন পর্যন্ত বসিনি। মানে আমার কোনোরকম কোনো ইয়েও লাগছে, একদিন মনে হয় যে না 5 মিনিট একটু বসিনি বা একটু এইটা করে নিই এই করে নিই, কিন্তু আজকে কোনোরকম কিছু মনে হচ্ছে না। সবচেয়ে বড় কথা কি বলতো, গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আজকে অনেক পেন্ডিং কাজ আছে যেগুলো আমাকে কমপ্লিট করতেই হবে। যেমন এই কাপড়টা ক্লিন করতে হবে, ফ্রিজটা হালকা পাতলা একটু ক্লিন করতে হবে, এরকম একটা টুকটাক টুকটাক কাজ, মানে বড়সড় কোনো কাজ নেই। তার মধ্যে বক্স কাটে তলাটা সেই দেখলে তোমরা যে বড় একটা লাঠি দিয়ে ক্লিন করলাম মোটামুটি ওটা, সেই তোমাদেরকে বললাম সেই ইয়েতে ওই মহালয়া, মহালয়ার পরে তো আর ঘর বাড়ি সেরকম পুজো পর্যন্ত লক্ষ্মী পুজো পর্যন্ত ঝুলঝাড়া বা এরকম করতে নেই। তো ওই কদিনের মধ্যে এত কিছু নোংরা করে ফেলেছি তোমরা দেখে। মোটামুটি যে কাজগুলো করি না কেন খুব মানে মন দিয়ে মানে খুব কি বলবো খুব এনার্জি নিয়ে কাজগুলো করতে পারলাম। সত্যি কথা কেন জানি না খুব ভালো লাগছে আজকে দিনটা। আর কদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিলো আর আজকে বেশ রোদ উঠেছে, আরও চনমনে চনমনে একটা দিন মনে হচ্ছে। আর এখন এই মেশিনটা চালিয়ে দেবো, মেশিনের মধ্যে অনেক কিছু আছে বাট এত কিছু ধোয়া যাবে না, এটা হাফ দেবো হাফ বের করে রাখবো, কারণ একটা গার্বেজ ব্যাগ হিসেবে আমি এটাকে ইউজ করি মেশিনটাকে, তোমরা জানো তো। খানিকটা তুলে রাখবো, খানিকটা ধুতে দেবো আর তার আগে রান্না করবো। এখন আমি সকালবেলা এক এক মানে কী বলবো এক তরফা রান্না হয়ে গেছে। সকালবেলা করছিলাম মাছ দিয়ে, ওটাকে কি বলে কাটাপোনা মাছ দিয়ে একটা, আর কাঁচকল আলুর তরকারি করেছিলাম। কাটাপোনা মাছ জাস্ট 3 পিস ছিল, সেটা করে দিয়েছি এবং কর্তা খেয়ে অফিসে গেছে। আর এখন আবার মা নিয়ে আসলো এই যে বড় বড় সেই তেলাপিয়ে মাছ নিয়ে এসছে, ওইটা দিয়ে আলু দিয়ে করবো। মা নিচে করছে শাপলি ভাজি, শাপলার ফুল ভাজি, বড়া ফুলে বড়া এগুলো করছে, আর উপরে জাস্ট আমি মাছের তরকারিটাই করবো। তো করে নিয়ে তারপর আবার এটা সব নামিয়ে ক্লিন করবো, তাড়াতাড়ি করে নিই চলো।
ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম ওদিকে, তো ওদিকে ধোয়া হতে থাকবে, এদিকে আমার রান্না বান্না প্লাস আমি যে কাপড়টা আজকে ক্লিন করব তোমাদেরকে বললাম, তো সেটা ওইদিকে আমার করা হয়ে যাবে। তো ওইদিকে কাজ করে উঠতে উঠতে ওদিকে ধোয়া হয়ে গেলে ওগুলো আবার মেলে দিতে পারবো। তো করছি হচ্ছে ওই তেলাপি মাছ দিয়ে আলু দিয়ে প্লেন একটা তরকারি করবো, মশলা মশলা কিছুই না, আর মশলা তো খুবই কম খাই তোমরা জানো, মাঝে মধ্যে না খাই না বলে পুরো অবশ্যই খাই, তবে ম্যাক্সিমাম টাইমে এই হালকা তরকারি করি। আর নিচে মা সকালবেলা তো কাজ করা তরকারি গাটা পোনা মাছ দিয়ে করেছিলাম, আর নিচে মা করছে শাপলা দিয়ে এই মাছে মাথা দিয়ে করছে, প্লাস শাপলা ফুড়ে ফুলের যে বড়া সেটা করছে মা। আর এদিকে রান্না বসে বসে দিয়ে দিয়ে এদিকে দেখো আবার কৌটোগুলো সব নামিয়ে নিয়েছি সেলফের ওপর থেকে, কারণ এদিকে রান্না হচ্ছে ওদিকে আমার কাজগুলো হয়ে যাচ্ছে। তো ওই কাজ করতে করতে দেখি এদিকে আবার তরকারি মোটামুটি হওয়ার মধ্যে এখন মাছগুলো আবার দিয়ে দিলাম, তো মাছগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। নর্মালি এখনও কিন্তু আমি জিরে গুঁড়ো কোনো কিছু অ্যাড করিনি এর ভিতরে, তো রোস্টেড যে আমার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পাউডার রয়েছে ব্যাস ওটাই আমি দিয়ে দেবো নামানো আগে। আর এই কৌটোগুলো সব মানে সরিয়ে নিয়ে যাবো এখান থেকে, কারণ হচ্ছে কী বলো তো আজকে মানে পুরো সব বের করো ভেতর থেকে, কাপড়ে ভেতর থেকে বের করে নিয়ে তারপরে ভালো করে স্প্রে, আমার যে স্প্রেয়ার যে বটলটার মধ্যে আমি ভরে রাখি স্প্রে যে একটা লিকুইড সেটা স্প্রে করে তারপরে ক্লিন করবো। তো নিচের সেলফটা তো যথারীতি মানে ক্লিন করাই থাকে, কিন্তু ওপরটা তো সবসময় টাচে পাই না বলে একটু বেশি নোংরা হয়। ওদিকে রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, রান্না নামিয়ে রেখে এসে এবার ফাইনালি কাপড়টা ক্লিন করতে নেমেছি। তো আমি দেখো তোমাদেরকে বললাম যে লিকুইডটা দিয়ে আমি টাইলস ক্লিন করি, কিচেন ক্লিন করি, ডাইনিং টেবিলের ওপরটা ক্লিন করি, তো সেটা দিয়ে দেখো আমি ক্লিন করছি, তো সব নামিয়ে নিচ্ছি। আর নিচের সেলফটা জাস্ট একটু এলোমেলো হয়েছিলো কৌটোগুলো, এটাই যা নোংরা ছিলই না বলে চলে, কিন্তু ওপর সেলফটা না ভেতরটা নিচ মানে যে সেলফটাতেই নোংরা পড়েছিল, নোংরা বলতে একটুখানি ওই যে কী বলো পিঁপড়ে গুড়ি গুড়ি পিঁপড়ে গিয়ে হয়তো মরে থাকে ওখানটা, তো সেই নোংরাগুলো ছিল। তারপরে কৌটোগুলো একটু ধুলো ধুলো পড়েছিল হালকা, যেহেতু সবসময় টাচে পাই না বললাম তো। আর এই যে সেলফটা যে পেপার পাতা ছিল না কিছুদিন আগে লক্ষণ রেখা দিয়েছিলাম কিচেনে, পুরো তো জানো না পুরো মানে পিঁপড়েগুলো দেখো প্রায় 50% মতো পিঁপড়ে নেই, 50-75% মতো পিঁপড়ে নেই, অল্প দেখছি। তো ভাবলাম কী হলো, তো সেগুলো দেখো মরে গিয়ে ওর ভেতরটা কাপড়ের ভেতরটা সব গুঁড়ি গুঁড়ি হয়ে পড়েছিলো। আর এখানটা দেখো আমি আবার উঠে গেছি সেলফের উপরে, মানে আমার যে সেলফটা কিচেন সেলফ ওখানটা উঠে গিয়ে তারপরে উপরে যে ওয়ালটা ওয়ালটাও দেখো আমি ও স্প্রে দিয়ে আমি ক্লিন করে নিচ্ছি। আর হাতে যদি ক্লিন করা হয় ওয়াল এইভাবে, যেহেতু এটা আমার ওয়াল পেন্ট করা তো আমি হাতে এইভাবে আমি ক্লিন করি, তো আমার মনে হয় ওর থেকে আর কোনো কিছু হয় না যে ওইগুলো দিয়ে ক্লিন করলে ভালো হয় হাতে চাইতে আর কি। ওপরে সেলফ ক্লিন করার সঙ্গে সঙ্গে নিচে তো নোংরা ধুলো বালি পড়ে, তো সেটাও মানে মাইক্রোবিন সরিয়ে নিয়ে পুরো সেলফটাও ভালো করে ক্লিন করলাম, আর যে অয়েল কন্টেনার বাস্কেট সেটাও সরিয়ে নিয়ে এসে ভালো করে পুরো সেলফটা ক্লিন করলাম। আপাতত আমার ডাইনিং প্লেসটা এই অবস্থা, কারণ এইগুলো সব ওখান থেকে নামিয়ে এখানটা নামানো হলো, তো এর মধ্যে যেগুলো আবার ক্লিন করা যায় মানে সার্ফ জলে দেওয়া যায় সেগুলো ধোবো, বাদ বাকি হালকা করে মুছে আবার উপরে তুলে রাখবো। করতে গেছিলাম একটা কাজ বাট আরও বেশি কাজ করে ফেললাম, মানে ওপরে যে সেলফটা আর কি, ওপর সেলফটা হচ্ছে মানে সবসময় তো টাচে পাই না, ক্লিন করা হয় না, নিচের সেলফটা দুদিন একদিন বাদে বাদে ক্লিন করি, তারপরে কন্টেনারগুলোও ক্লিন থাকে সবসময়ের জন্য, কিন্তু ওপরে সেলফে কন্টেনারগুলোও সেভাবে ক্লিন একটা থাকে না, কারণ খুব একটা ধরা হয় না, ধুলো পড়ে থাকে, আর উপরে হাতে পাবো তবে না সবসময় করবো তাই না। আর নিচ সেফটি জাস্ট এলোমেলো হয়েছিলো বাট কন্টেনারগুলো খুব ক্লিন আছে, যেহেতু প্রত্যেক দিনই একটার একটা ক্লিন করি, ওইগুলো ক্লিন করতে গিয়ে কিচেনের ওপরে যে ওয়ালগুলো সব ক্লিন করলাম, বাট আমার ওয়াইপারটা নষ্ট হয়ে গেছে বলে আমি স্লিংটা ভালো করে ক্লিন করতে পারলাম না, যতটা টাচে পেলাম ততটাই ফাল করলাম, আর বাদ বাকি জায়গায় একটু বাদ রইলো, আবার ওয়াইপার আজকে কিনবো দেখি, কালকে তো হবে না করতে করতে আবার সোমবার। আপাতত তাহলে এগুলো থাক এখানে একটু পরে ক্লিন করবো, আর আগে হচ্ছে কারণ এখন দুটো অলরেডি বেজে বাসে চললো আর কি, বাজেনি 1:45 বাজে, আর আদিমের ম্যাডাম আসবেন আদিমকে পড়াতে, তো সেই কারণে ওদেরকে আগে খাইয়ে দিই, স্নানটা হয়ে গেছে অনেকক্ষণ আগে আর লেট হয়ে গেছে খাওয়াতে ওদের, তো ওদেরকে খাইয়ে দিই তারপরে ওরা পড়তে বসুন, তারপরে আমি আস্তে আস্তে এগুলো আর পরে ক্লিন করবো। এখনো পর্যন্ত
ঠিক মতো হাত দিয়ে ভাত খেতে পারি না। ওই কখন আমি খাইয়ে দেবো তখন পেট ভরবে, আদারওয়াইজ প্রত্যেক দিন আমাকে খাই দিতে হয়, হয়তো এবেলা না ওবেলা, মানে খাওয়াতেই হয়। আর যখন ওরা হাত দিয়ে খায় তখন পেট ভরে না, একটু পরেই বলবে মা খিদে পেয়েছে, বল পেটে ব্যথা করে, মানে এরকম বলবে, তো বুঝতে পারি যে পেট ভরেনি। কিন্তু তখন যে আমি খাইয়ে দেবো তখন আবার খেতে চায় না। তো এই হচ্ছে ব্যাপার। তো দিনের মধ্যে একবার যে কোনো এক টাইম আমাকে খাওয়াতেই হয়। তো আমি খাই উঠলাম, আর ম্যাডাম এখন চলে এসেছেন পড়তে, আর পড়তে থাক, আর আমি এই ফাঁকে ওই সমস্ত কিছু ক্লিন করে আগে গুছিয়ে নিই। দিলাম, বাট এগুলো আজকে আর ধোয়ার টাইম পেলাম না, আজকাল যাক, মানে দু চার দিন বাদে এগুলো আবার ক্লিন করবো। তো এগুলো আপাতত ওপরেই তুলে দিই, এটা এটা প্লাস আর দুই একটা আছে, এগুলো কাল পরশু ক্লিন করবো। মোটামুটি এদিকটা গুছিয়ে নিয়েছি, দেখো। তো এখানটা ডেইলি ইউজেব জিনিস কন্টেনারগুলো রাখি, বাট এখানটা দেখো, এখানটা পেপার পাতবো, একটা পেপারও আমার কাছে নেই। আমার হাজব্যান্ডকে ফোন করলাম, পেপার নিয়ে আজকে নিয়ে আসবে, কালকে আবার সব নামিয়ে পাতিয়ে দেবো। আর ওপরে কন্টেনারগুলো দুদিন বাদে আবার ক্লিন করবো, আর সার্ফ জলে ধুয়ে দেবো। তো মোটামুটি এভাবে রেখেছি এখানটা। আর এখানটাও দেখো, এখানটা দেখো এখানটাও মোটামুটি যেগুলো দরকার পড়ে সেগুলো নিচেই রেখেছি, আর এগুলো সবসময় দরকার পড়ে না এগুলো উপরে রেখে দিয়েছি। এত জোরে খিদে পেয়েছে না বলার মতো না, পেটের মধ্যে মনে হচ্ছে ইঁদুর ডাকছে না, দৌড়চ্ছে। তো তোমাদের দেখিয়ে দিই আজকে আমার দুপুর লাঞ্চ মেনু কী কী আছে। এই যে হলো, সকালবেলা করেছিলাম কাঁচকলা আলু দিয়ে, আর তিন পিস হচ্ছে কাঁটা পোনা মাছ ছিল। তো দু পিস আমার হাজবেন্ড এক পিস খেয়ে গেছে, আদিম এক পিস খেয়েছে এখান থেকে, আর আমার শাশুড়িমাকে এক পিস দিয়েছি, মাছ শেষ। আর এই যে হচ্ছে দুপুরবেলা আবার আমি পরে করলাম, এটা হচ্ছে তেলাপিয়া মাছের একটা তরকারি। এই যে হলো শাপলা ফুল ভাজি, যেটা কিনা আরও ছিল, আদিম খেয়ে নিয়েছে। আর এই যে শাপলার একটা তরকারি। নাও, থ্যাংক ইউ। দাঁড়াও দাঁড়াও, একটা প্লেট দিয়ে পেটের মধ্যে ফেলবো ওয়েস্ট, ঠিক আছে? ওকে ওকে। কি হলো? নাও এটার মধ্যে ফেলো, হ্যাঁ খেয়ে দেখো তো মিষ্টি নাকি, মিষ্টি ওকে, ভালো বাবা খেতে খেলো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন কটা বাজে এক্সাক্ট আমি তো ঘড়ি দেখিনি, এখন তা মোটামুটি 6:30 মতো বাজবে এখন। আর এখন ঘরে এসেছি, কি ঘরে না কিচেনে এসেছি, আমি না শুয়ে পড়েছিলাম জানো তো, আমি এডিটিং করার কথা ছিল, বাট মানে আমি যখন খেয়ে দিয়ে উঠি না, খাওয়া দাওয়ার পরে তার মানে আরও এক্সট্রা টুকটাক কাজ করছিলাম, মানে জামাকাপড় কয়েকটা গোছানো ছিল, সেগুলো যেগুলো গতকালে তোমরা দেখলে যে হাতে ধুয়েছিলাম, ব্যালকানি থেকে উঠিয়ে রাখলাম, সেগুলো মানে ভাজ করতে 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 না আরও টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর শুয়ে পড়েছি। এডিটিং করার কথা ছিল, এডিটিং করিনি, তারপর তোমাদের কিছু মানে কোয়েশ্চেনে মানে কমেন্টের রিপ্লাই দিচ্ছিলাম, এই করে করে মানে সন্ধ্যা হয়ে গেছে। আর মানে শোয়া তো জাস্ট একবারে শুয়ে শুয়ে একটু কমেন্টের রিপ্লাই করছিলাম, এটে যা। আর আজকে এডিটিংও করা হয়নি, মানে একেবারেই করা হয়নি, রাত্রিবেলা ভোগান্তি আছে আমার, অনেক রাত জেগে করতে হবে। তো যাই হোক, চলো এখন সন্ধ্যাবেলা আমার কর্তাবাবু খাবে ডিম টোস্ট, আদিম খাবে ডিম টোস্ট, করবো। ডিম শেষ হয়ে গেছে, তো তিন চারটে মনে হয় ফ্রিজে আছে, ডিমের ট্রে নিয়ে এসে এগুলো এখন ধুতে হবে। আবার ডিমের ট্রে এনেছে, আর এনেছে এই ব্রেডটা এনেছে, এটা দিয়ে ডিম টোস্ট করবো। Yeah.
কেমন আছে বাবাই? কোন সস দিইনি, কোন স্যালাড দিইনি, নরমাল হচ্ছে, নরমালি খাও। বাসন মাজলাম, তার মানে কি ব্রেকফাস্ট করার পরে বাসন মাজলাম হয়তো ভাবতে পারো তোমরা, কারণ ভাবাটাই স্বাভাবিক। আমি ব্রেকফাস্ট করার পরে না আদিমকে তখন থেকে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট বলে আছি, দেখেছো কীরকম মাথা গেছে। সন্ধ্যাবেলায় টিফিন করার পরে, টিফিন করার পরে তোমরা আদিমকে নিয়ে পড়াতে বসে গেছি। পড়াতে বসে যাওয়ার পরে এডিটিং বাকি ছিল কিছুটা, যেটা কিনা আগামীকাল যাবে ব্লগটা, মানে অলরেডি তোমরা দেখে নিয়েছো যে ব্লগটা আর কি, তো সেই ব্লগটা খানিকটা বাকি ছিল, সেটা এডিটিং করলাম। করে উঠে মানে এমনিতেই আজকে একটু টায়ার্ড বেশি হয়ে গেছিলাম, তো কী করেছি জাস্ট ভাত বসে দিয়েছিলাম। তরকারি, মাছের তরকারি তোমরা দেখলে অনেকটা পরিমাণে ছিল, তারপরে শাপলা দিয়ে মাছের মাথা দিয়ে মা করেছিল সেটাও ছিল, সকালবেলা কাজ করা তরকারি করেছিলাম সেটাও ছিল, তো শুধুমাত্র ভাত করেছিলাম, ব্যাস হয়ে গেছে। তো আমি আদম খেয়ে নিলাম এখন, আর আমার হাজবেন্ড একটু বেরিয়েছে, ও এসে খাবে, ওকে ফোন করলাম, ও বললো তোমরা খেয়ে নাও পরে এসে খাবো, তো ও ঢুকবে, এখনই ঢুকে যাবে। এখন এগারোটা বাজতে চললো কি অলরেডি এগারোটা বেজে গেছে, তো কারণ হচ্ছে আমি যখন আদমকে খাওয়াই তখন 10:30 বাজে, তো 10:30 তখন আদমকে খাইয়ে আমি খেলাম, বাসন মাজলাম, কিচেনটা পরিষ্কার করে তারপরে এলাম। তো এখন না খুব মানে শুয়ে পড়বো, 11:30 তো বাঁচতেই চল বলতে গেলে চলে, শুয়ে পড়বো, মানে খুব টায়ার্ড লাগছে। তো চলো আজকে ব্লগটা তাহলে এখানটায় এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই নিজেদের প্রতি ফ্যামিলির প্রতি কেয়ার নিও। এখন করোনার প্রকোপ তো আরও বেড়েছে রিসেন্ট, বিশেষ করে এই পুজো পর, মানে পুজোর পর থেকে বাড়বে এটা স্বাভাবিক ছিল, তো সেটাই সেই স্বাভাবিক ব্যাপারটাই হয়েছে। তো যাকে তোমরা সাবধানে থেকো, সুস্থ থেকো, অবশ্যই মন খুলে হাসতে থেকো। আজকের মতো টাটা।